بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. شمانی تو ایک بھائی نام بولنی شیشر نمبر 347 انڈیا تھکے تینی بولن جے کونو ایک بیکتی একটি দোকানে শপে বা সুপারমার্কেটে কাজ করে, যেই দোকানটির মালিক একজন। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি সেই দোকানে চাকরি করারত তার মালিক তার যে প্রাপ্য আছে সেই প্রাপ্যটা সঠিকভাবে দিচ্ছে না, তাহলে কি শর্টকাটে যে সে কি তার দোকান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারে, তার মানে মালিককে না জানিয়ে নিয়ে যেতে পারে, সেটা টাকা হোক অথবা দ্রব্য হোক। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। অলজব বিল্লাহে তৌফিক, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কথাকে, সমস্ত বিধানকে, সমস্ত কাজকে বিনা বাক্যবে নির্দ্বিধায় মেনে নিতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেয়া দিনের ভিতরে সমস্ত আমলকে বিনা বাক্যবে নির্দ্বিধায় মেনে নিতে হবে। তন্মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। যেহেতু সেই ব্যক্তি দোকানে কাজ করে, দোকানের মালিক আছে, আর সেই মালিক থাকার কারণে তাকে এমন কোনো এক্তিয়ার যদি দেয়া হয় যে তুমি আমার দোকান থেকে আমাকে না জানিয়ে যেমন চায় তাই নিয়ে যেতে পারো, এটা হচ্ছে একদিক। অন্যদিক হচ্ছে সে তার মালিক তাকে পারিশ্রমিক সঠিকভাবে দিচ্ছে না, তার মানে যা দিচ্ছে মালিক জানে যে তার জন্য যা দিচ্ছি তাই তার জন্য সঠিক, সেই জন্য তাকে বাড়িয়ে দিচ্ছে না। এখন সে কৃপণ হোক অথবা সে বকিল হোক সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যেখানে চাকরি করছেন তার মালিককে না জানিয়ে কোনো কিছু নিলেই সেটা হবে আমানতের খিয়ানত। আর অন্যদিকে যদি মালিকের সাথে তার চুক্তি হয়ে যায় যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে এত টাকার মধ্যেই তাকে কাজ করতে হবে, অন্যদিকে যদি তার বেতনে বা টাকায় পোষায় না তাহলে সে মালিকের সাথে কথা বলবে, কথা বলে তখন তার সাথে কাজ করবে। এমন নয় যে তাকে যা দিচ্ছে তার মালিক যা দিচ্ছে তা পোষছে না বা কম হচ্ছে, তার প্রাপ্য দিচ্ছে না, এগুলা কোনো কথা নয়, অজুহাত নয়। সেই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আনফাল সূরা নম্বর 8 পারা নম্বর 9 আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে ইমানদারগণ, জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের পরস্পরের আমানতের ও খেয়ানত করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধানের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমলের ইসলামিক দৃষ্টিতে কোনো কিছুরই খেয়ানত করা যাবে না, শুধু তাই নয় এবং তোমাদের পরস্পরের আমানতের খেয়ানত করো না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে মানব কুলের যত মানুষ আছে কারো কাছে যদি কোনো কিছু গচ্ছিত রাখা হয় তাহলে তার ওই আমানতের খেয়ানত করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা জানি, আরো বিভিন্ন আয়াত আছে, তবে এতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত বলতে অধিকাংশের মত, মহাদেশের মত হচ্ছে যাবতীয় ফরজ কাজ বোঝানো হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত বলতে তার সুন্নত নির্দেশ বোঝানো হয়েছে। সে হিসাবে খেয়ানত হলো সেগুলো না মানা, ফতুল কাদিরের বর্ণনা। দুই নম্বর, যদি আমরা জানি নিজেদের আমানত বলতে সেসব দায়িত্ব বোঝানো হয়েছে যা কারো প্রতি আস্থা স্থাপন করা হয়, তার মানে যে ব্যক্তি দোকানে কাজ করছে ওই মালিকের তার প্রতি আস্থা রয়েছে, আস্থা স্থাপন করেছে, কিন্তু যে চাকরি করছে সে যদি মনে করে আমার পারিশ্রমিক আমাকে ঠিক মতো দিচ্ছে না তাহলে তাকে মালিকের সাথে সরাসরি কথা বলতে হবে,
কিন্তু সেই ব্যক্তি লুকোচুরি করে কোনো কিছু নেওয়া জায়েজ নেই। কোরআন এবং সুন্নাতে কোনো মুসলিম এই কাজ করতে পারে না। তাহলে ওই ব্যক্তি যদি আস্থা স্থাপন করে তার উপরে ন্যস্ত করা হয় তাহলে সেই ব্যক্তি ওয়াদা পূরণের দায়িত্ব পালন করতেই হবে, সেটা সামাজিক অথবা সামগ্রিক চুক্তি করতে পারে, কোনো সংস্থার হতে পারে, অভ্যন্তরীণ গোপন তত্ত্ব হতে পারে, ব্যক্তিগত বা সমষ্টিগত ধন সম্পদ হতে পারে, অথবা কারো প্রতি বিশ্বাস করার জন্য সামাজিক কোনো দায়িত্ব হতে পারে, কোনো ব্যক্তি দোকানি হতে পারে, দোকানের দায়িত্ব হতে পারে, তার ধন সম্পদের দায়িত্ব হতে পারে, এমনকি সমাজের যত কিছু আছে সমস্ত দায়িত্বের মধ্যে থেকেই তাকে সেই আমানতের পালন করতেই হবে। তাহলে সম্মানিত দিনী ভাই, এ ছিল একদিক। অন্যদিকে আমরা যদি জানি যে কোনো ব্যক্তি যদি আমানতের খিয়ানত করে তাহলে সেই ব্যক্তির আমানতের খিয়ানত কি হতে পারে? মুনাফিকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকিন সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। একটি, ইযা হাদাসা কাযাবা, যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে সেই ব্যক্তি মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যদি কোনো ব্যক্তি ওয়াদা করে তাহলে ওয়াদার কি করে ভঙ্গ করে, মুনাফিকের চিহ্ন। এবং ওয়া ইযা তুমিনা খায়ানা, কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হলে তাহলে সেটা খিয়ানত করাই হচ্ছে মুনাফিক। তাহলে আমরা প্রারম্ভে যে আলোচনা করেছিলাম কোরআনের আয়াত থেকে, তাহলে ওই কাজগুলো করে, আর এই দোকানি ব্যক্তি যদি দোকান থেকে কোনো কিছু টাকা বা দ্রব্য নেয় তাহলে সে ব্যক্তি মুনাফিকের মধ্যেই পড়ে যায়। এখন আমরা জানব মুনাফিকের জন্য শর্টকাটে কি কি নিদর্শন আছে এবং তার জন্য কি আজাব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। প্রথমত আমরা জানি সূরা নিসা সূরা নম্বর 4 পারা নম্বর 5 আয়াত নম্বর 138 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাশশিরিল মুনাফিক, মানে আল্লাহ তিরস্কার করে বলছেন সেই সব মুনাফিকদেরকে সুসংবাদ দাও, তার মানে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোনদিনও একজন ব্যক্তির জন্য যদি দুঃখ ভরা ক্লান্তি নিয়ে তাকে কোনো কিছু বলা হয় সেটা কোনোদিনও সুসংবাদের নয়, সেটা হচ্ছে দুঃসংবাদের। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকি এত বড় একটা নিকৃষ্টতম কাজ, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাশশিরিল মুনাফিক, তাদের জন্য সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। একই সুরাতে 145 নম্বর আয়াতে সূরা নিসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিক, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরের অবস্থিত হবে, তার মানে তাদেরকে জাহান্নামের সবচেয়ে তলদেশে তাদেরকে রাখা হবে, এবং তাদের কখনো তারা কোনো সাহায্যকারী পাবে না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এভাবে আলোচনা করলে আমরা লম্বা চওড়া মুনাফিকের ব্যাপারে আলোচনা করতে পারি। তবে সহজে আমরা জানতে পারলাম মুনাফিক কারা হতে পারে, মুনাফিকের আলামত কি, মুনাফিকের আজাব কি হতে পারে, সেই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যদি এমন সমস্যা হয় তাহলে যেই ব্যক্তির আমানত রাখেছেন তার সাথে কথা বলুন, কথা বলে ফয়সালা করুন, তার জন্য যা প্রযোজ্য হয় সামাজিক দৃষ্টিতে তার এলাকার ভিত্তিতে ওইভাবেই তার প্রাপ্যটা দিবেন মালিক, সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সকলকে সঠিক বুঝদান করেন, আমিন। হাযা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।